দুদিনের সফরে বুধবার রাজ্যে এসেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল 11:15 এমবিপি বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতির বিশেষ বিমান। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সত্যদেব নারায়ণ আরিয়া, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট শীর্ষ আধিকারিকরা। বিমানবন্দরে সম্পূর্ণ মহিলা পরিচালিত আরক্ষা কর্মীদের দ্বারা রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। গার্ড অফ অনার গ্রহণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলে যান নরসিংগড়স্থিত ত্রিপুরা জুডিশিয়াল স্টেট একাডেমিতে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা জুডিশিয়াল স্টেট একাডেমির উদ্বোধন করেন রাষ্ট্রপতি। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও স্থাপন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আইনমন্ত্রী রতনলাল নাথ এবং হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এবং অন্যান্য বিশিষ্টজনেরা। উল্লেখ্য, রাজ্যের শিক্ষার সামগ্রিক বিকাশে আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রপতি সফর এবং জাতীয় আইন বিশ্ববিদ্যালয় সহ জুডিশিয়াল স্টেট একাডেমির উদ্বোধন প্রসঙ্গে রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ জানান, আগামী দিনে রাজ্যে বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই দুইটি প্রতিষ্ঠান এবং এই ব্যাপারে দীর্ঘদিন ধরে তদবির করে আসছিল রাজ্য সরকার। রাষ্ট্রপতির দ্বারা এই দুইটি প্রতিষ্ঠানের উদ্বোধন এবং শিলান্যাস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে রাজ্যবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানান তিনি। আমাদের জুডিশিয়াল একাডেমি এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি আর মোবাইলগুলি ওপেন করে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন তো আজকে সেটা আমাদের আশা পূরণ হয়েছে। আমরা অনেক আগে থেকে রাষ্ট্রপতি ভবনে আমরা বারবার করেসপন্ডেন্স করেছি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এবং দেরিতে হলেও উনি আমাদের সম্মতি দিয়েছেন। আজকে এখন মাত্র শুরুয়াত করলো, আজকে জুডিশিয়াল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবং সাথে সাথে ন্যাশনাল ল ইউনিভার্সিটি, যেটা আমাদের রাজ্যের গর্ব এবং নর্থ ইস্টে আমার জানা মতে কোনো জায়গায় নেই আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি। কিছুদিন আগে বিধানসভায় বিল পাস করে আমরা সেটাকে সেটার শিলান্যাস আজকে হয়েছে। আমরা এই জন্য রাজ্যবাসী আমরা অত্যন্ত আনন্দিত। আমরা অচিরে আমরা জানেন এর মধ্যেই ভিসি নিয়োগ হয়েছে এবং চ্যান্সেলার হিসেবে আছেন যিনি হাইকোর্টের চিফ জাস্টিস থাকবেন উনি হবেন চ্যান্সেলার, এ হলো নিয়ম। সুতরাং এছাড়াও আজকে ওনার অনুষ্ঠান রয়েছেন আমাদের টি গার্ডেন, দুর্গাবাড়ির টি গার্ডেন উনি যাচ্ছেন, সেখানে একটু ইন্টারাকশন করবেন। এছাড়া রবীন্দ্রভবনে আমাদের 6টা বিদ্যালয়ে উনি আনুষ্ঠানিক শিলান্যাস করবেন, তৎসঙ্গে আরও 9টা গার্লস অ্যান্ড বয়েজ হোস্টেল। রাষ্ট্রপতির পরবর্তী কর্মসূচি এবং অনুষ্ঠানের উল্লেখ করে রতনলাল নাথ জানান, রবীন্দ্র শতবার্ষিকী ভবন এবং টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের অনুষ্ঠান থেকে ভার্চুয়াল উপায়ে বিভিন্ন প্রকল্প ও গার্লস হোস্টেল সহ একাধিক প্রকল্প রাষ্ট্রপতি সূচনা করবেন বলে উল্লেখ করেন। আনুষ্ঠানিক শিলান্যাস করবেন। এছাড়া ট্রিপল লাইট, যেটা আমাদের রাজ্যের ইম্পর্টেন্ট, আমরা এর আগেও হওয়া উচিত ছিল কিন্তু আমাদের গভর্নমেন্ট আসার পরে ট্রিপল আইটি আমরা স্থাপন করেছি টেম্পোরারিলি এনআইটিতে। এখন বর্তমানে মোহনপুরের খোয়াই চমনিতে সেটা পারমানেন্ট ক্যাম্পাস হচ্ছে এবং এটারও আজকে উনি রবীন্দ্র ভবনে সেখানে আনুষ্ঠানিকভাবে শিলান্যাসের অনুষ্ঠান করবেন। এছাড়া আছে আমাদের মিউজিয়াম অ্যান্ড কালচার, সেটা আমাদের পুষ্পন্ত ভবন ও যেটা ওল্ড রাজভবন সেটা সেখানেও আজকে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হবে। অনেকগুলি প্রোগ্রাম, এছাড়া বেশ কয়েকদিন জাতীয় সড়ক সেটা আমাদের নর্থ ত্রিপুরায় সেগুলিও আনুষ্ঠানিকভাবে উনি উদ্বোধন করবেন। সবগুলি ভার্চুয়াল, সব সমস্ত প্রোগ্রাম এখানে শুধু ফিজিক্যালি উনি আসলো জুডিশিয়াল একাডেমি এবং ল ইউনিভার্সিটির ব্যাপারে, বাকিগুলি সব ভার্চুয়াল ফ্রম রবীন্দ্র শতবার্ষিকী ভবন এটা হবে। আর এখানে ফিজিক্যালি যেহেতু এয়ারপোর্ট নেমেই উনি যে ইচ্ছা প্রকাশ করেছেন আমরাও চেয়েছি, সেই জন্য এখানে এসে গেল। এখানে চিফ জাস্টিস ছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এছাড়া জাজেসরা ছিলেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে ছিলাম। তো সুতরাং আমরা অত্যন্ত আনন্দিত, রাষ্ট্রপতির হাত ধরে আমরা এটা আজকে উদ্বোধন করতে পেরেছি এবং শিলান্যাস করতে পেরেছি। উল্লেখ্য, রাষ্ট্রপতি হবার আগে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব গভীর নিষ্ঠার সঙ্গে পালন এবং অলঙ্কৃত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশেষ করে মহিলা শক্তির সামগ্রিক ক্ষমতায়নে তার
উজ্জ্বল ভূমিকার কথা সর্বজন বিদিত। দুদিনের এই রাজ্য সফরে দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতির অনুপ্রেরণামূলক জীবন এবং কর্ম রাজ্যের নারী শক্তি তথা সারা রাজ্যের সামগ্রিক বিকাশে সুদূর প্রসারী উৎসাহ আর প্রেরণার ছাপ রেখে যাবে তা অবশ্যই বলা যায়। বর্তমানে সারা রাজ্যে যেখানে নারী শক্তির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে চলছে বহুবিধ কর্মসূচি এবং প্রকল্প, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি নরসিংগড়স্থিত জুডিশিয়াল একাডেমিতে, এবং আজ কিন্তু আমরা জানি যে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু রাজ্য সফরে এসেছেন এবং তিনি এসে কিন্তু শুরুতেই কিন্তু এই জুডিশিয়াল একাডেমির উদ্বোধন করেছেন। আজ এরপর কিন্তু ওনার আজ বিভিন্ন পরিকল্পনা রয়েছে ওনার এই সফর নিয়ে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আপনার সরাসরি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সে জুডিশিয়াল একাডেমি রয়েছে এবং একেবারেই আজে কিন্তু এটার উদ্বোধন করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং এরপরেই কিন্তু উনি অন্যান্য যে আজ ওনার সফরকে ঘিরে যে পরিকল্পনাগুলি রয়েছে প্রত্যেকটা জায়গায় যাবেন এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। ক্যামেরায় সুমনের সাথে আমি প্রিয়াঙ্কা, রাইজেস্ট নিউজ।